প্রধানমন্ত্রীর কাছে আমরা আজকের মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে দিতে চাই সেই কাদিয়ানীদের বিরুদ্ধে আপনার রায় দিতে হবে সেই কাদিয়ানীদের বিচার আপনার করতে হবে আর নয়তো বাংলার তাওহিদি জনতা জীবন দিতে প্রস্তুত থাকবে আমার নবীর জন্য পিছপা হবে না আম মুসলমান পঞ্চগড়ে আজকে কাদিয়ানীর ইস্তেমা قائم করেছে সেই ইস্তেমার বিরুদ্ধে যখন আমার তাওহিদি যুবক ভাইরা আমার তাওহিদি মুরব্বি বাবাজিরা ছোট ছোট বাচ্চারা সেই জায়গায় গিয়ে আন্দোলন করার জন্য কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে আমার নবীকে আমরা শেষ নবী মানি কি মানি না আমার নবীকে যদি আমরা শেষ নবী মানি তাহলে সেই কাদিয়ানীরা আজকে আমার নবীর ইজ্জত দিয়ে টান দিয়েছে মুসলমান আজকে আমার কয়েকজন ভাইকে রক্তাক্ত করেছে আমার কয়েকজন ভাইকে আঘাত করে আঘাতের পর আঘাত করে আমার কয়েকজন ভাইকে তারা শহীদ করার চেষ্টা করেছে সেই বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আজকের মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে দিতে চাই সেই কাদিয়ানীদের বিরুদ্ধে আপনার রায় দিতে হবে সেই কাদিয়ানীদের বিচার আপনার করতে হবে আর নয়তো বাংলার তাওহিদি জনতা জীবন দিতে প্রস্তুত থাকবে আমার নবীর জন্য পিছপা হবে না আমার নবী শেষ নবী যদি কেউ বলে আমিও নবী আমার নবীর ইজ্জতে আঘাত লাগবে কি লাগবে না ইজ্জতে আঘাত লাগবে কি লাগবে না আজকে কাদিয়ানি যার মৃত্যু হয়েছে টয়লেটের ভিতরে কোথায় হয়েছে টয়লেটের ভিতরে সে নবী হয় কেমনে চিন্তা করেছেন আমার নবীজি আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন একজন মানুষ কাফের হয়ে যায় কখন যখন মানুষ ছয় কথার এক কথা মানে না কয় কথার এক কথা না মানলে কাফের ছয় কথার এক কথা ছয় কথা কি কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত সংক্ষিপ্ত করে বলি ছয় কথা আপনাদেরকে বোঝানোর সময় আমার নাই সময় খুব অল্প কথা অনেক বেশি কারণ হৃদয়ে বড় ব্যথা কেন ব্যথা যে আমার নবীর সম্মান আজকে বাংলাদেশে ঠিক নাই এই দেশ মুসলমানের দেশ পাড়ায় পাড়ায় মুসলমান কিন্তু সেই দিকে যাবে কে নিজেদের ভিতরেই তো দ্বন্দ্বের অভাব নাই কথা বলেন ঠিক না বেঠিক এই তো দুদিন হলো আমি ভারত সফর করে আসলাম সেখানে গেলাম মানুষের ভিতরে এত হিংসা নাই বাংলাদেশে মানুষের ভিতরে যত হিংসা আছে কি বলবেন কালিমা নিয়ে যে মারামারি শুরু হয়েছে কি নিয়া কালিমা নিয়া কোরআন নিয়ে যে মারামারি শুরু হয়েছে কাদিয়ানীর বিরুদ্ধে অবস্থান নিবে কারা আমরা তো এক হতে পারতেছি না এই জন্য আমাদের এক হওয়া লাগবে এক প্ল্যাটফর্মে আসতে হলে অহংকার দূর করলে আসা যাবে এখন সমস্যা কি এখন সমস্যা হলো শয়তানের ভিতরে যেরকম অহংকার ছিল আমাদের দেশে কিছু হুজুর আছে জুব্বাওয়ালা এদের ভিতরে অহংকার ঢুকে গেছে যার কারণে আচ্ছা যদি এত দলাদলি করতে হয় তাহলে আপনি মেনে নেন সব আলেম বসেন একসাথে কিন্তু বসতেই রাজি না কেন রাজি না বলে যে আমার ছাত্ররা বসবে তুমি বসো না কেন তোমার ছাত্র বসবে কেন এই জন্য বসতে রাজি হচ্ছে না কে সুন্নি কে ওয়াহাবি কে মাজহাবি কে লামাজহাবি এ সবাই একসাথে বসেন না বসে যাদেরটা সর্বোচ্চ থাকবে যাদের কথা সেটা আপনি মানেন কিন্তু বসবে না অহংকার করবে যে তারটা মানবই না আর কিছু লোক আছে যারা দালালি করতেছে এই জন্য আজকে আমরা এক না হতে পারলে নবীজির ভালোবাসা হবে কেমনে এক হলেও নবীজিকে ভালোবাসা হবে এই আয়াতই তো আমি তেলাওয়াত করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই আয়াত নিয়ে সাধারণত উলামায়ে কেরামরা আলোচনা করেন দীর্ঘদিন পরে মনে হয় এক বছর পরে এই আয়াত নিয়ে আজকে আলোচনা করতেছি আমার সায়েম ভাই বলছে যে এই নবীর প্রতি ভালোবাসা নিয়ে একটা আলোচনা কইরেন তো বলবে না তো কি করবে নবীর ভালোবাসা তো অন্তরে নাই এখানে বলছে তো ঠিক ভালোবাসি ভালোবাসা তো দেখায় সে গাজা ঘুরো ভালোবাসা দেখায়
ল্যাংটা বাবাও ভালোবাসা দেখায়, ভালোবাসা দেখায় না, ভালোবাসা দেখায়, কেমনে দেখায়? সে বিড়ি খায়, সে গাঁজা খায়, কেন খাও? বলে আল্লাহ রাসূলের ভালোবাসাই খাই। কথা বলেন ঠিক না বেঠিক? তারাও এই কথা বলে। তো এই কথা বলা সম্ভব, কিন্তু কাজে কর্মে আনা অনেক কঠিন। এই শাবান মাস যখনই আসত, আল্লাহর নবী রোজা রাখা শুরু করে দিতেন। আম্মা জানাইয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো নবীজি, এই শাবান মাস আসলে পরে এত রোজা কেন আপনি রাখেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, এই শাবান মাস এমন একটা মাস, এই শাবান মাসে বান্দার ভাগ্য লেখা হয়, এই শাবান মাসে বান্দার মৃত্যু কার কোন দিন মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর পরোয়ানা আমার আল্লাহ তাআলা মালাকুল মওতের হাতে পৌঁছে দেয়। মানুষের হাসর হবে ওইভাবে যেইভাবে তার মৃত্যু হবে, আর মানুষের মৃত্যু হবে ওইভাবে যেইভাবে তার জীবন পরিচালনা হবে। আমাদের জীবন যদি পরিচালনা হয় টিভি আর সিনেমার মাধ্যমে, মৌতের সময় শুধু টিভি আর সিনেমা চোখে বাসবে, আর যদি আমার জীবন পরিচালনা হয় আমার নবীর আদর্শে, তাহলে ওই সময় আমার নবীর আদর্শ চোখে বাসবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর কাছে একজন লোক গেল, আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, আমার বাবার জবান দিয়ে কালিমা বের হয় না, আমার বাবার জবান দিয়ে শুধুমাত্র এই কথা বের হয়, টিকিট কিতনি বেচি হয়ে হয় আর কিতনি রহ গই, টিকিট কয়টা বিক্রি করেছ আর কয়টা রয়ে গেছে। আমার বাবাকে যতই বলি বাবা কালিমা পড়েন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাবা কালিমা পড়তে পারে না, আল্লাহর ওলি একটা সমাধান আপনি দিয়া দেন। এই মুহূর্তে যদি আমার বাবা কালিমা না পড়তে পারে, আমার বাবা আমার চোখের সামনে জাহান্নামে যাবে, সন্তান হইয়া বরদাস্ত করতে পারবো না। ও আল্লাহর ওলি, আমার বাবার জবান দিয়ে কিভাবে কালিমা বের হবে একটু বলে দেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বললেন, রে সন্তান, তোমার বাবা সারা জীবনটা কেমনে কাটাইছে একটু আমারে তুমি বলো। হুজুর, আমার বাবার জীবনে আমার বাবা বেশি কিছু গুনাহ করে নাই, আমার বাবার কয়েকটা সিনেমা হল ছিল, প্রতিদিন বিকেলে খবর নিয়েছে টিকিট কয়টা বিক্রি করেছ আর কয়টা টিকিট রয়ে গেছে। হুজুর, সেই কথা যেই কথা প্রতিদিন বিকেলে গিয়ে বলতো ম্যানেজারের কাছে, সিনেমা হলের ম্যানেজারের কাছে, আজকেও বাবা সেই কথাই তো বলছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এর চোখের পানি দিয়ে কান্দেন, আর ডাক দিয়ে বলেন, যুবক রে, তোমার বাবা এই কথা বলবে না তো কোন কথা বলবে? আমার নবী তো বলেছেন, তামুতু না কামা তাহিয়াও না, জীবন যেমনে পার করেছ মৃত্যুটা ওইভাবে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমাদের জীবনের দিকে একটু লক্ষ্য করেন, জীবনটা কিভাবে আমরা পার করছি। মনে মনে ভাবতে পারি আরো 10 দিন পরে, আরো 15 দিন পরে রমজান, রমজানুল মুবারক আসবে, রমজান মাসে তৌবা করে আমি আল্লাহর কাছে তৌবা করে ভালো হয়ে যাব। কিন্তু বাজান, এই সময়টা আসবে কি আসবে না সেটা কি আপনি জানেন নাকি?
সেই সময় আসবে কি আসবে না সেটা আপনি জানেন না যে কোন সময় মালাকুল মওত আসতে পারে যে কোন সময় আজরাইল আসতে পারে সেই জন্য আমার আপনার এই জীবনকে সেই নায়ক নায়িকার পথে পরিচালনা করলে হবে না সিনেমার পথে পরিচালনা করলে হবে না আমার আপনার এই জীবনকে মেসির মতো পরিচালনা করলে হবে না আমার আপনার জীবনকে খেলোয়াড়ের মতো পরিচালনা করলে হবে না আমার আপনার জীবনকে যদি পরিচালনা করতে হয় তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো পরিচালনা করতে হবে কার মতো নবীজির মতো বলেন না কার মতো নবীজির মতো